কিন্তু প্রচুর যানবাহনের চাপ, আমরা গতকালকের চাইতেও কিন্তু আজকে চাপ বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে টাঙ্গাইলের 40 কিলোমিটার এবং সিরাজগঞ্জের 20 কিলোমিটার, এই 60 কিলোমিটার এলাকায় কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যানবাহনের প্রচণ্ড চাপ। আমরা পুলিশ প্রশাসন এবং সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আসলে তারা যেটা বলেছেন যে টাঙ্গাইলে কিন্তু 4 লেন রয়েছে, কিন্তু 4 লেন থেকে যখন সিরাজগঞ্জের 2 লেনে এই গাড়িগুলো ঢুকছে তখন এই চাপটা আরও বেশি পড়ছে। আমরাও আসলে সেটি দেখেছি যে আমি দেখাই যে এই যে আমি এখন আছি সিরাজগঞ্জের পাঁচলিয়া নামক স্থানে, এখানে দেখেন যে এই ট্রাকের ছাদেও কিন্তু শত শত মানুষ আসলে এই ঈদ করার জন্য বাড়ি ফিরছে। বিশেষ করে আমরা যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলোতে কিন্তু অধিকাংশ ট্রাকেই কিন্তু গবাদি পশু পরিবহন করা হয়েছিল, সেই ট্রাকগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষ ঘরে ফিরছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল যে ঈদের 3 দিন আগে থেকে ট্রাকগুলো বন্ধ থাকবে, কিন্তু আমরা যতটুক কালকে দেখেছি যে কালকে এবং গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 7,000 যানবাহন চলাচল করেছে। আর একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই যে বঙ্গবন্ধু সেতু, এই সেতু দিয়ে কিন্তু স্বাভাবিক সময়ে 12,000-এর মতো যানবাহন চলাচল করে, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 36,000 যানবাহন চলাচল করেছে। এর মধ্যে আপনার ট্রাক চলাচল করেছে 4,897টি, বাস আপনার ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে বাস এসেছে 5,224টি, এবং কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ এই যে এই যানবাহনগুলো এসেছে 7,348টি। অন্যদিকে আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আপনার ট্রাক চলাচল করেছে 2483টি, এবং বাস গিয়েছে 3,881টি, এবং কার, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ 4,145টি যানবাহন কিন্তু আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকায় গিয়েছে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে 3 গুণ চাপ মহাসড়কে, এই এই চাপের কারণেই কিন্তু এই মহাসড়ক আসলে এটার এই যে যানজট বলি বা আমরা যেটা জ্যাম বলছি আসলে সেইটার সৃষ্টি হয়েছে, এবং এই চাপ যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। বিশেষ করে আমরা যেটা দেখেছি যে পুলিশের এবং সিরাজগঞ্জ পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা কিন্তু আপনার যথেষ্ট পরিশ্রম করছে। 31টা পয়েন্টে তারা কিন্তু আপনার প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য তারা কিন্তু পরিশ্রম করছে দিন রাত 24 ঘন্টা, তারপরেও আসলে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি আপনার জেলা প্রশাসকের, আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউনোরা তারা মাঠে রয়েছেন, র্যাবের সদস্যদের আমরা দেখেছি তারাও টহল দিচ্ছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট আপনার পদক্ষেপ নেওয়া হয়েছে এই যানজট যাতে নিরসন হয় এবং মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে। আমরা আশা করছি যে এই যানজট হয়তো আপনার আজ রাত পর্যন্ত থাকবে, আগামীকাল সকাল থেকে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।